ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন, ট্রেডক্রাফট এক্সচেঞ্জ, ঢাকা আহ্ছানিয়া মিশন, বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন বাপা এবং বরিশাল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এর অংশীদারিত্বে সামর্থ্য প্রকল্প বরিশালের 60টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি দক্ষ শ্রম শক্তি, কর্মসংস্থান এবং উদ্যোক্তাদের অধিকতর প্রতিযোগিতাপূর্ণ সামগ্রিক ও টেকসই বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্রতা নিরসনে অবদান রাখার নিমিত্তেই কাজ করছে। এর জন্য সামর্থ্য প্রকল্পে একটি পট সঙ্গীত আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পট সঙ্গীতটি বানারীপাড়া উপজেলায় উপস্থাপন করা হয়েছে। আসলে আজকে যেখানে একটা উদ্দেশ্য এখানে আসছি, আপনারা দেখতেছেন যে আমরা দেশকে চলেছি, এটা কি আপনাদের অবশ্যই জানবার ইচ্ছা আছে। আসলে এটা একটা সামর্থ্য প্রজেক্ট, আমরা একটা এনজিও। সামর্থ্য প্রজেক্ট মানে ক্ষুদ্র পরিসরে প্রক্রিয়াজাত শিল্পে টেকসই দক্ষতা এবং কর্মসংস্থান প্রকল্প। এটা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে হেলভেটাস সুইসের কোঅপারেশন, ট্রেডক্রাফট এক্সচেঞ্জ, ঢাকা আহ্ছানিয়া মিশন, বাংলাদেশ অ্যাগ্রোফুড অ্যাসোসিয়েশন এবং স্থানীয়ভাবে বরিশাল চেম্বার্স অফ কমার্স এটা বাস্তবায়ন করছে। এই প্রকল্পটি 7টা জেলাতে বরিশাল সহ 37টা উপজেলাতে কাজ করছে। আর আজকে যে এই প্রজ্ঞানের অনুষ্ঠানটা, সেটা আপনাদের দক্ষতা বিতরণ আগে আগে জানতে হবে যে সামর্থ্য প্রজেক্টের উদ্দেশ্য থাকে। সামর্থ্য প্রজেক্টের উদ্দেশ্য হল দিয়া ছোটো ক্ষুদ্র মাঝারি কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের মালিক এবং উদ্যোক্তার দক্ষতা, নিয়োগযোগ্যতা এবং প্রতিযোগিতাকে অবদান রাখে। আর কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পটা হল দিয়া বিভিন্ন মেকানিক শিল্প, বিভিন্ন রাইসমিল শিল্প, এছাড়া যারা হোম মেড টেবিলে খাদ্য উৎপন্ন করে তাদেরই দক্ষতা বৃদ্ধির প্রজেক্ট। আজকে যে এই অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা এই কিষাণ শিল্প গোষ্ঠী পট গানের মাধ্যমে তার উদ্দেশ্যটা ব্যক্ত করবে। আমরা গান শোনার জন্য কি প্রস্তুত আছি? আচ্ছা ঠিক আছে, তাহলে যখন আমরা গান করবো তখন আমরা কথা বলবো নাকি? প্রথমেই আমি সামর্থ্য প্রকল্পের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠান করার তারা করতেছে আমাদের দিয়ে। আর সেই সাথে আমার ঈশান সঙ্গীত একাডেমির সকল ভাই বোনকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারাও এখানে সুন্দর পারফরমেন্স করবে। আর আমি একটু এদের পরিচয় করিয়ে দিতে চাই যারা আমাদের সাথে আছে। আমি প্রথমেই যিনি আছে, ইনি হচ্ছে আমাদের এই সংগঠনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, উনি লিয়াকত ভাই, উনি হারমোনিয়ামে কাজ করে। দ্বিতীয়ত যিনি আছে উনি হচ্ছে মজুরার ভাই, উনি আরপাশে কাজ করে। তৃতীয় হচ্ছে আমাদের লিটন গাওয়ান, উনি খব, একতারা, ঢোল অনেক কিছুই পারে, তো এখন খবতে কাজ করছে। সবচেয়ে আমার বাম পাশে আছে উনি হচ্ছে পাখি সরকার, এই গান এই পট গানের মূল গায়েন পাখি সরকার। পরবর্তীতে আছে রায় হাঙ্গাজি, উনি আমাদের পট সহযোগিতা আছে, উনি সেই পট নিয়ে আসবে এবং সেই সাথে নাচও করে। তারপরে আছে আমাদের এখানে সীমা সরকার, উনিও এই পট সহযোগিতা আছে, উনি সেই পট নিয়ে আসে, নাচে, সবাইকে খুবই আনন্দ দেবে। তারপরে আছে এখান থেকে ঘুরে তারপরে আছে কিয়া সরকার, উনি ধুলির সাথে পট পরিবর্তনের যে সময়টা তখন লিপ্ত করে কিয়া সরকার। তারপরে যিনি আছে তিনি হচ্ছে আমাদের ঘুরি রুবেল সরকার, তাকে তার ব্যাখ্যা বুঝলাম না, সেটা আমরা পরে দেখব। তারপরে যদি এদিক থেকে আসি, এদিকে দুজন দোহার আছে, একজন হচ্ছে কাজল রানী আর আরেকজন হচ্ছে রবিনা সরকার। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা মূলগানে চলে যাচ্ছি। আর সবাই ধৈর্য সহকারে দেখবেন, এই প্রত্যাশা রাখছি।
I'm not afraid.
Thank you.
করতে পারেন। ধন্যবাদ সবাইকে।